আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে যারা বিজ্ঞান বিভাগের আছো তাদের উদ্দেশ্যে উচ্চতর গণিতের 12 অধ্যায় সম্পর্কে আমি আজকে আসছি। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই, আমি মোহাম্মদ হারুনা রশিদ, গ্রাজুয়েট মাধ্যমিক বিদ্যালয় পায়রা, খুলনা। তো 12 অধ্যায়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো ভেক্টর। ভেক্টর তোমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের দিকে নজর দিলে দেখতে পাবে ভেক্টর রাশিটা কোথা থেকে এসছে। ভেক্টর মূলত একটা রাশি যা দিক দিয়ে প্রকাশ করা হয়। যে রাশি শুধুমাত্র মানের উপর নির্ভরশীল নয়, দিকও উল্লেখ করার প্রয়োজন আছে, সেগুলোকেই ভেক্টর বলে। তো আজকে আমরা প্রথমে ভেক্টরের যোগ বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব। ভেক্টরের যোগ বৃদ্ধির আলোচনার শুরুতেই আমি প্রথমেই ভেক্টরের ত্রিভুজ বিধি সম্পর্কে একটু আলোচনা করে নিতে চাই। যে কোনো একটা ত্রিভুজ এ বি সি যদি হয়, তাহলে আমরা ভেক্টর দিয়ে যদি সেটাকে প্রকাশ করতে চাই, তাহলে এবিসি ত্রিভুজকে আমরা ভেক্টরের যোগের ত্রিভুজ বিধির সংজ্ঞার আওতায় নিয়ে আসতে পারি। কি কায়দায়? দেখো, এখানে এ বি ভেক্টর যে ক্রমে আছে, বি সি ভেক্টর একই ক্রমে আছে, কিন্তু সি এ ভেক্টর কিন্তু এই দুইটা ভেক্টরের দিকের বিপরীত দিকে অবস্থিত। সুতরাং এখান থেকে একটা ত্রিভুজ বিধির সংজ্ঞা দাঁড় করানো যায়, যদি দুইটি ভেক্টর আমি এখানে লিখে দেখাই, যদি একটি ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমে থাকে, তাহলে তৃতীয় বাহু দ্বারা ওই বাহু দুটি নতি মা ও দিক সূচিত হয়। দেখো, সংখ্যাটা খুব মনোযোগ সহকারে খেয়াল করো, তোমরা স্পষ্ট বুঝতে পারবে। যদি একটি ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমে থাকে, আমি এই পর্যন্ত একটু বোঝানোর চেষ্টা করি। এখানে এ বি সি একটি ত্রিভুজ আছে যার দুটি বাহু এ বি বাহু আর বি সি বাহু একই ক্রমে আছে। একটি ত্রিভুজের দুইটি বাহু যদি একই ক্রমে থাকে, একই ক্রমে আছে, তাহলে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, তাহলে তৃতীয় বাহু দ্বারা, দ্যাট ইজ তৃতীয় বাহু, এ বি বাহু প্রথম বাহু, বিসি বাহু দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু হচ্ছে এসি বাহু, তৃতীয় বাহু দ্বারা, তাহলে এসি বাহু দ্বারা ওই বাহু দুইটির অর্থাৎ এ বি বাহু আর বিসি বাহু লব্ধির মান ও দিক সূচিত হবে, অর্থাৎ যোগফল সূচিত হবে।
এসি বেড়া। এটাই হচ্ছে ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি। তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এবার এখান থেকে আবার ভেক্টরের যোগের বিয়োগের ত্রিভুজ বিধি আলোচনা করা যায়। একই ত্রিভুজ দ্বারা আমরা এই সংখ্যাটা বার করতে পারি। ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি জানলেই ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি অটোমেটিক সবাই পারার কথা। তারপরও একটা আলাদা সংজ্ঞা আছে এখানে, সংখ্যাটা আমি মুখে বলি, এখানে ব্ল্যাকবোর্ডের স্বল্পতার কারণে আমি লিখে জায়গা সংকলন করে করতে পারবো না। যদি দুইটি ভেক্টরের একই আদি বিন্দু বিশিষ্ট হয়, যদি দুইটি ভেক্টর একই আদি বিন্দু বিশিষ্ট হয়, তাহলে তৃতীয় বাহু দ্বারা ওই ভেক্টর দুইটির বিয়োগফল সূচিত হয়। এটা হচ্ছে ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি। আমি আবার বলছি, যদি দুইটি ভেক্টরের একই আদি বিন্দু বিশিষ্ট হয়, তাহলে তৃতীয় বাহু দ্বারা ওই ভেক্টর দুটির বিয়োগফলের মান অধিক সূচিত হয়। তাহলে কেমনে হবে দেখো, এখানে ত্রিভুজের দিকে খেয়াল করে, এ হচ্ছে আদি বিন্দু বিশিষ্ট, যেহেতু আদি বিন্দু প্রান্ত বিন্দু এগুলো আমি কিন্তু আলোচনা করি নাই। আদি বিন্দু প্রান্ত বিন্দু কথাটা স্পষ্ট, যেখান থেকে শুরু হবে সেটা হলো আদি বিন্দু, আর যেখানে শেষ হবে সেটা হলো প্রান্ত বিন্দু। তো দেখো ক্রম দেখে আমরা বুঝতে পারছি, এ থেকে শুরু হয়ে সি তে এসে শেষ নামছে একটা ভেক্টর, আবার এ থেকে শুরু হয়ে বি তে শেষ হয়েছে আর একটা ভেক্টর। তাহলে এ বি ভেক্টর আর এ সি ভেক্টর দুইটারই একই আদি বিন্দু আছে। তাহলে আমাদের ভেক্টরের বিয়োগ বিধি অনুসারে আমরা লিখতে পারি এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর সমান 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 কি ভেক্টর হবে। এটা হচ্ছে ভেক্টরের বিয়োগ বিধি। বিয়োগ বিধি আমি আরো একটু পর্যালোচনা করি, যদি দুইটি ভেক্টরের একই দুটি ভেক্টর একই আদি বিন্দু বিশিষ্ট হয়, যদি দুইটি ভেক্টর একই আদি বিন্দু বিশিষ্ট হয়, তাহলে তৃতীয় বাহু দ্বারা ওই ভেক্টর দুটির বিয়োগফলের মান অধিক সূচিত হয়, অর্থাৎ এ বি মাইনাস এসি সমান সমান বিসি। এটাই হলো ভেক্টরের বিয়োগ বিধি। তাহলে তোমরা আজকে ভেক্টরের যোগ বিধি এবং ভেক্টরের বিয়োগ বিধি নিশ্চয়ই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনা থেকে নিরাপদ থাকার চেষ্টা করো, এই কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করি।